সব একই কোয়ালিটির গরু, বড় সাইজের গরু, বড় না একবার হাই বডিও না, মানে আপনার কাছে যে হাই বডি থাকে ওই হাই বডি আজকে না, ওই হাই বডি আজকে না, কিন্তু মাঝারি থেকে বড় বিগ সাইজের বডি আছে। আর যে মূল্য দেবো আজকে, আজকের মতন এত পড়তায় এত সস্তা আমি দিতে পারবো না কোনো দিন। আচ্ছা, এটা কিন্তু প্রতিবেদনে বোঝাই দিতে হবে, শুধু মুখ দিয়ে বললেন দাম কমলো না তাইলে হলো না, আসলে বাস্তবতা এত সুন্দর পড়তায় আমি দিতে পারবো না কোনো দিন। আচ্ছা, কেমন রেটে দেখাবো আজকে? সব একটু বয়সে সন্নি করার জন্য দুজন মিলে সন্নি করার জন্য 25 দিনের বাচ্চা আমার লাভে বন্ধু বাচ্চা। আমি কিন্তু 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু বাচ্চাটা আলাদা বিক্রি করা যায় না ভাই? না না, সম্ভব না, এটা মাছটা বিক্রি করবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31 অক্টোবর 2023, কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। রফিক ভাইয়ের কাছে বড় গাভীগুলো বেশি পাওয়া যায়। এই সপ্তাহে ওনার কাছে মাঝারি দিয়ে বড় দিয়ে কিছু গাভী রয়েছে, এগুলোর জাতমান কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স নিয়ে আলোচনা করবো। বাচ্চা সহ থাকলে কোনটার সঙ্গে কি বাচ্চা, কত লিটার দুধ, গাভ অবস্থায় থাকা গাভী কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেনা বেচা কেমন হচ্ছে? কেনা বেচা মাশাআল্লাহ আছে, মোটামুটি আছে আর কি। আচ্ছা, বড় যে গরুগুলো গত সপ্তাহে দেখাইছিলাম সব বিক্রি শেষ। আচ্ছা, আমার এক ভাই তো আসছিল, দেখলাম দুইটা বড় বড় গরু উনি নিছে, সরজবে দেখলে দিয়েছে যে উনি নিল। আচ্ছা, কোথা থেকে যেন আসছিল উনি? আসছিল হচ্ছে আপনার হচ্ছে শেরপুর থেকে, আপনার ইয়া শের জামালপুর শেরপুর থেকে আসছিল। আচ্ছা, তো শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন। আমার ডাক্তার মোহাম্মদ রফিক বলেই ডাকে সবাই। আমার হচ্ছে হুমায়রা ডেইরি খামার, হারোপাড়া চৌবাড়িয়া, ভাঙড়া থানা, জেলা পাবনা। আচ্ছা, মোটামুটি ভাঙড়া বাজারে এসে যাকে তাকে বললে যে রফিক ব্যাপারীর খামারে যাবো, ইনশাল্লাহ নিয়ে আসবে? এক নামে এক ডাকে সবাই চেনে, ব্যবসা তো অনেক বছর। আর ব্যবসার বয়স তো দুই দিন না, 18-19 বছর ব্যবসার বয়স। আচ্ছা রফিক ভাই, ওই বড় গরুগুলো নিয়ে অনেকজন অনেক মন্তব্য করছিল, আসলে বিক্রি হয়েছে কত টাকা? দুটো বিক্রি করছি হচ্ছে আপনার 8,75,000 টাকা। দাম চাইছিলেন কত? দাম মনে চাইছিলেন না? দাম চাইছিলাম না, তারপর চাইছিলাম। আচ্ছা, মোটামুটি 8,75,000 বিক্রি হয়েছে। হ্যাঁ, আর দুটো বিক্রি হয়েছে হচ্ছে 8,05,000 টাকা। আচ্ছা, আজকে কতগুলো গাভী দেখবো? আজকে গরু হচ্ছে আপনাকে দেখাবো 5টা, বেশি দেখাবো, মোট 5টা দেখবো। এই বর্তমান তো বেশি গরু দেখাই না, গরু অনেক থাকে কিন্তু দেখাই হচ্ছে 5টা 7টা। আচ্ছা, স্যাম্পল হিসাবে দেখাবো, বাকি যারা কিনবে সরাসরি এসে কিনবে, দেখবে। মাঝারি গরু কি আছে? আজকে সব একই কোয়ালিটির গরু, বড় সাইজের গরু, বড় না একবার হাই বডিও না, মানে আপনার কাছে যে হাই বডি থাকে ওই হাই বডি আজকে না, হাই বডি আজকে না, কিন্তু মাঝারি থেকে বড় বিগ সাইজের বডি আছে। আর যে মূল্য দেবো আজকে, আজকের মতন এত পড়তায় এত সস্তা আমি দিতে পারবো না কোনো দিন। আচ্ছা, এটা কিন্তু প্রতিবেদনে বোঝাই দিতে হবে, শুধু মুখ দিয়ে বললেন দাম কমলো না তাইলে হলো না, আসলে বাস্তবতা এত সুন্দর পড়তায় আমি দিতে পারবো না কোনো দিন। আচ্ছা, কেমন রেটে দেখাবো আজকে সর্বনিম্ন? আজকে সর্বনিম্ন দেখাবেন হচ্ছে 1,85,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দুই এর একটু উপরে। আচ্ছা, এই গাভীগুলোই না? এই গাভীগুলোই। তাহলে ইনশাল্লাহ দামে পড়তা হতে যাচ্ছে, চলেন এক এক করে দেখি, আর এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা। আচ্ছা ঠিক আছে। বোর সিরিয়ালে রফিক ভাই, এটা হচ্ছে মাঝারির থেকে বড় বিগ সাইজ বলি, বর্তমানে সবাই যে গরুগুলো বেছে বড় হাই কোয়ালিটি সেই গরু আমার। আচ্ছা, কিন্তু রফিক ভাইয়ের বিগ সাইজের গরু কিন্তু আজকে নাই। আচ্ছা, এটা কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, কয় দাঁত? 4 দাঁত। কত নম্বর বাচ্চা? প্রথম বাচ্চা দিয়েছে এটা, 4 দাঁতে প্রথম বাচ্চা। হ্যাঁ, 4 দাঁতে প্রথম বাচ্চা। খুব হৃষ্টপুষ্ট বাচ্চা আছে, আমি দর্শকদের দেখাবো। দুইটা গরু বাচ্চা আছে ভাই, আর এই বাচ্চা মানে কি কব, এরকম বাচ্চা আমি মিলাইতে পারি না। আচ্ছা, বড় বড় বাচ্চা কিন্তু সব, বড় বাচ্চা গরু বা দুধও লিগেল, সঠিক দুধ চলে আসবে, মানে বাচ্চার বাচ্চার বয়স বড় বেশি হয়ে গেছে, দুধও দেখানো যাবে। এই যে বাচ্চা দুইটা একটু দর্শকদের আলাদা ভাবে দেখাই, এই যে এই পাশে দুইটা বাচ্চা আছে, বিশাল বিশাল বাচ্চা, কিন্তু বাচ্চা মানে কি জাতকো। আচ্ছা, এটা এটার সঙ্গে এই বাচ্চা না, এই লাল বাচ্চাটা? হ্যাঁ, এটার সঙ্গে এই বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা কি বাচ্চা ভাই? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, কোন জাতের বাচ্চা হইছে? বাচ্চা আমার মনে হয় হচ্ছে আপনি সাহিওয়াল, কেউ কয় বাহামা, কেউ কয় সাহিওয়াল। আচ্ছা, মোটামুটি ব্রাহ্মা, সাহিওয়াল,
এগুলো আমি বলতে পারবো না দর্শক যাচাই করে নেবে আচ্ছা বয়স কেমন হইছে বাছুরের বাচ্চার বয়স আপনার 20 দিন হইছে এটা 20 দিন ফুল হ্যাঁ আচ্ছা এর পাশের বাচ্চাটাও একটু এই সাথে দেখাই দেই এই বাচ্চাটার বয়স কেমন হইছে কি বাচ্চা এটা বাচ্চার বয়স হচ্ছে 25 দিন এত বড় হইছে এটা বিশাল বাচ্চা এটা কি জাতের বাচ্চা এটা আমার মনে হয় যে কেউ বাহামা আমার মনে হয় এটাই বাহামা হবে আচ্ছা এই বাচ্চাটা মানে উচ্চতা কত তাও দেখা দেই আচ্ছা ওজন আছে কেমন ভাই একটু বয়সে ওজনে সন্নি করার জন্য নাই দুইজন মিলে সন্নি করার জন্য এই দাদা 25 দিনের বাচ্চা আমার লাভে বন্ধু বাচ্চা আমি কিন্তু 5 ফিট 6 ইঞ্চি কিন্তু বাচ্চাটা আলাদা বিক্রি করা যায় না ভাই না না সম্ভব না এটা মাছড়া বিক্রি করবে না না আমার এটা সম্ভবই না আচ্ছা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বাচ্চাটা খুবই ভালো পার্সেন্টের বাচ্চা হইছে যে জাতেরই হোক মোটামুটি হিষ্টপুষ্ট বাচ্চা হিষ্টপুষ্ট মানে কি আচ্ছা যে গাবিটা দেখতেছিলাম সেটা দর্শকদের দেখাই এই গাবিটাকে এখন তো দুধ দেখানো যাবে নাকি রফিক ভাই একদম এই সেটাই বলতেছি যে এইবারকার মতন এত সঠিকভাবে আমি কোনদিন হয়তো পারবো না মানে কাঁচা বিএনএর গরু দেখাই দুধে গ্যারান্টি দেওয়া যায় না আজকে বড় বাচ্চা আছে দুধে গ্যারান্টি হবে একদম লিগ্যাল গ্যারান্টি কত লিটারের গ্যারান্টি এটা আপনার 19 লিটার গ্যারান্টি দিয়ে দেব 19 লিটার হ্যাঁ দাম দাম হচ্ছে আপনি চাইলে 2,55,000 টাকা দশ দাম না করলে একদম 20,000 টাকা 2,20,000 যা আপনি দেখেন এই যাবত আপনি যা দেখাইছে এইগুলো কিন্তু 2,70,000 করে আচ্ছা 19 লিটার দুধ আবার বাচ্চাটা বড় বাচ্চা আছে তো 2,20,000 আর একটু কমানো যায় না ভাই একদম যেহেতু মনটা একটু নরম করে দেন দর্শকরা একটু জিতু তাহলে আমার জন্য 10,000 টাকা লাভ হবে দাদা একটু কম লাভ করেন লাভ কিন্তু 10,000 টাকা আমি করতে হবে ভাই মানুষ 3,000 লাভে 2,000 লাভে দিচ্ছে মানুষ 2-3,000 টাকা লাভের যে কথা বলে না তাহলে আর বহু বাচ্চা বাদ দেওয়া লাগবে না গরুর ব্যাপারই করে আচ্ছা এগুলো কিন্তু অনেক খরচ হ্যাঁ এগুলো হচ্ছে ভুল ধারণা আচ্ছা 2,000 টাকা 3,000 টাকা লাভে গরু ব্যাপার একদম বলে দেন এটার 20,000 টাকা চাইছে এটা একদম বলে দেন 5,000 লাভ হবে আর একটু কমবে ভাই তাহলে 5,000 লাভ হবে তাহলে 15 হ্যাঁ একদম একদম এই যে এই পাশে বাচ্চা এটা আপনি কিন্তু রিকোয়েস্ট করার জন্য বললাম কিন্তু দর্শক একটাই অনুরোধ এইটা যেন আর আমাকে আচ্ছা এটা আর দরদামের কোনো সুযোগ নাই এই যে এই বাচ্চাটা সহ একটা গাভী আছে এটা কি জাতের গাভী এটাও হলস্টাইন ফ্রিজিয়ান খুব ভালো মানের আপনি দেখেন মাজাডা বিয়াডার মানে সব দিক দিয়ে ইনশাআল্লাহ পারফেক্ট এটা বিগ সাইজের গাভী হ্যাঁ দাঁত কয়টা হইছে এটা আপনার 8 দাঁত হয়ে যাবে আর কি 8 দাঁত হ্যাঁ কত নম্বর বাচ্চা বাচ্চা এটা আমার মনে হয় দ্বিতীয় তৃতীয় হতে পারে হতে পারে এটা আমি বলতে পারবো না কিন্তু আড্ডা হয়ে যাবে সার বাচ্চাটা আগেও দেখাইছি সার বাচ্চা বয়স বলছেন 25 দিন হ্যাঁ আচ্ছা দুইটা বাচ্চা একটু দুইটা মায়ের কাছে যেতে দিবেন কারণ বাচ্চা বড় তো কালারে মিল নাই দেখবো মায়ের কাছে যায় কিনা হ্যাঁ অবশ্যই বাচ্চা ছেড়ে দাও আচ্ছা বাচ্চাটা ছেড়ে দেন তো মোটামুটি এখন দুধ পানাচ্ছেন কেমন এই দুই নম্বর গাবিটা দুই নম্বর গাবিটা দুধ হবে আপনার 20 এর উপরে 20 টার উপরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদের দুধ লাগে না এদের দুধ লাগে বলা মানে কি যে আপনাকে এই বাচ্চা যদি ছেড়ে দেওয়া যায় আমি আমি লিয়ে আসার পর সারাদিন আমি দুধ দোয়াই না আর কি সকালে দোয়াই আর সারাদিন দোয়াই না আচ্ছা যে বাচ্চা এগুলোই কিন্তু সম্পদ আসলে গাভীর দুধ বিক্রি করে আহামরি কিছু করা যায় না 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 আচ্ছা তো দুইটা গাবিত কিন্তু জোড়া এবার একটা দাম কিন্তু রফিক ভাইয়ের কাছে জোড়া যদি বলে দেই তাহলে এটা আমাকে যদি বলেন তাহলে আর কি জোড়ায় বলা যাবে আচ্ছা বলে দেব এই গরুটা তিন নম্বর বাচ্চা সার বাচ্চা বাচ্চাটারও পরিপূর্ণ বয়স হয়ে গেছে দুধেও গ্যারান্টি হবে কত লিটার গ্যারান্টি দিবেন 20 প্লাস হবে ইনশাআল্লাহ এটা 20 টার গ্যারান্টি আগেরটা 19 টা মোটামুটি 39 টা দুধ দর্শকরা কি 35 টা ধরে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে 35 লিটার গ্যারান্টি দেব 35 টা গ্যারান্টি একদম কম হলে এই গরু আমাকে দিয়ে দিবে নিয়ে আসবেন হ্যাঁ দাম কত এটার সিঙ্গেল এইটা সিঙ্গেল যদি নেয় সিঙ্গেল যদি নেয় এটা দাম চাইলে 2,65,000 দাম চাবো মানে আগের ইয়েতে আচ্ছা এখনকার দাম বলেন এখনকার জন্য 35,000 টাকা দাম 235 আর ওইটা হচ্ছে 215 তার মানে কত আসে এইটা আপনার আসে হচ্ছে আপনি 15 50 দুইটা করে যদি আবার যদি দিলে একদম একবার 40,000 টাকা লাগবে 2,40,000 4,40,000 আচ্ছা আর গাড়ি ভাড়াটা দিয়ে দেওয়া যায় না ভাই না এক গাড়ি বদি কোনো ইয়া নাই আপ গাড়ি ভাড়া দেন কিচ্ছু না কিচ্ছু দিতে পারবেন একটুও দিতে পারবেন না এই দুইটা করতে আবার 15,000 টাকা লাভ হবে আচ্ছা একটা করে আপনি ই করেছেন 15,000 টাকা লাভ জোড়ায় বিক্রি করলে 15,000 লাভ হবে নাকি আচ্ছা মোটামুটি তাহলে কেনা দাম বলার মতোই কিন্তু আজকে প্রতিবেদন আছে মানে কি লিগ্যাল কথা যেটা সেটা আচ্ছা এটার সিঙ্গেল দাম হচ্ছে 235 হ্যাঁ চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটাও মোটামুটি বড় সাইজের গাভী কিন্তু এটাও বড় সাইজের গাভী মাছারির থেকে বড় আর কি এটা কিন্তু আমাদের বাংলাদেশের গাভী না এটা তাহলে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আশা করু আসলে ইন্ডিয়া থেকে আশা করু আচ্ছা আপনি আনছেন কোথা থেকে এটা আমি আনছি একদম হিলি বর্ডার বর্ডার থেকে একবার হিলি বর্ডার দাঁত কয়টা দাঁত আটটা গুড সিং দেখছেন হরিয়ানা কিন্তু হরিয়ানার মতো সিং সঠিক বলছেন আচ্ছা আর দাঁত কত নম্বর বাচ্চা বাচ্চা আমার মনে হয় দ্বিতীয়ই হবে কি তৃতীয় হবে এটা আমি বলছি আচ্ছা তিন নম্বরে যে দুধের ভ্যান মোটা হয়ে গেছে তো ভ্যান আপনি দেখেন কি মোটা এই গুড একটু বসেন তো কাছে এই গোটা হচ্ছে আপনাদের এই গোটা কিন্তু আপনাদের হচ্ছে ওই করছে ওই ভয় এমনি ভিতর ভয় করতেছে আচ্ছা এই একটু চামড়াটা দেখি চামড়াটা টানেন তিন মাস গাবে কিন্তু এই গোটা হচ্ছে আপনি নিতে গেছে ঠিক আছে আচ্ছা তিন মাস গাবে
তো মোটামুটি এখন বাটটা ঠিক আছে হ্যাঁ উনি 3 মাস গাবে কিন্তু লেছে 15 বিলাস দুধ হইছে তার মানে কাঁচা বিয়ে না আরেকটু বেশি ছিল নাকি কিন্তু ওই দিন থেকে আশা করি বলতে দিত উনি লিয়া এখন তো সেটিং হয়ে গেছে না হ্যাঁ এখন দেখতো 7 মাস ধরে আসি রইছে আমাদের দেশে এই বিয়েনে কত লিটার দুধ দিবে গাবি আমার মনে হয় গাবে 20 এর উপরে দুধ হবে 20 এর নিচে আসবে 20 টার উপরে হ্যাঁ দাম কত এটা দাম একদম কোনো কথা বলবেন না আপনিও বলবেন না আচ্ছা একবারে 2 লক্ষ 15 হাজার টাকা 2 লক্ষ 15 একদম হ্যাঁ রাউন্ড ফিগার করে দেন ভাই 10 করে দেন 10 করে দিলে পরে ভাই 15 হাজার টাকা লাভ করতে দিলাম তাহলে 10 হাজার টাকা লাভ হবে এত লাভ করলে দর্শকরা যাবে কোথায় ভাই এটা খরচ আছে কিন্তু আপনি 10 হাজার লাভ করলে 3 হাজার টাকা খরচ তাহলে বাঁচবে কত 7 হাজার টাকা আচ্ছা তো এর মধ্যে গরুর খাবার আছে রাখার বিল আছে 3 হাজার টাকা থেকে 10 হাজার লাভ হবে কিন্তু আপনি খরচ আছে খরচ 3000 বাদ দিলে 7000 টাকা লাভ হবে আচ্ছা এটা দাম 210 হ্যাঁ 7000 টাকা যদি লাভ না হয় তাহলে ভাই আমরা কি করে খাবো কি করে চলবো কারণ আচ্ছা চলেন আমরা 4 নম্বরে গাবি দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ সুন্দর একটা গাভী নিয়ে আসলেন যে কয়েকটা গাভী এ পর্যন্ত দেখাইছেন মাথা শেপটা এটা ভালো মাথার শেপটা হচ্ছে অরিজিনালি হচ্ছে আপনার জার্সি মাথা জার্সি মাথা কানে পশম বড় মাথার শিংটা দেখেন জার্সি তার মানে জার্সি মিক্স হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা গলাটাও কিন্তু খুব সরু সব দিক দিয়ে গরু 100 100 জাতের গরু দাঁত কয়টা দাঁতে দাঁত চারটা চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে মন কত সুন্দর দেখছেন জাবর কাটছে কত সুন্দর মানে সুস্থ একদম সুস্থ জাবর আচ্ছা জাবর কাটালে কিন্তু বুঝতে হবে সুস্থ আছে সময় কতদিন আছে ভাই সময় আমার মনে হয় গোটা 18 19 দিন আছে আর এখনো 18 থেকে 19 দিন দেখছেন দুধের রক কি দেখতে দেখছেন আচ্ছা প্রথমেও তো বাটটার গ্যারান্টি নাকি প্রথম দিনে গরু বাদ গাব গরু মানে জরালার বান গ্যারান্টি আইডিয়া কি দিবেন দুধের গুরু আইডি দাও কি আমি তো ভাই এরকম আইডি দেই প্রেগন্যান্টে কিন্তু প্রথম বিয়ানে রফিক ভাই আইডিয়া দেয় না খুব কম আমি দেই না আচ্ছা একটু চামড়াটা দেখো ভাই চামড়াটা মনে হলো লুজ চামড়া এইটা দেখি এই দেখেন ওলাদের চামড়া কি লুজ এই প্রথম বিয়ানেরই এই রকম লুজ বাচ্চা দেয় নাই তো আগে না 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 বাচ্চা দেয় না আচ্ছা এগুলো এক বিন্দি সেট কিন্তু পিসাবের ধারে যা ঠেকবে এই পালানটা আচ্ছা সময় বলছেন কতদিন সময় আমার মনে 18 19 দিন লাগবে 18 থেকে 19 দিন দুধের আইডিয়া কিন্তু দেন নাই ভাই না আমি দুধের আইডিয়া দেব না তারপরেও আমার মনে হয় টার্গেট গরুর যত কমে হয়তো 17 লিটার দুধ আশা করা যায় বেশি হতে পারে দাম কত এটার দাম লাগবে আপনার 2,25,000 টাকা 2,25,000 একদম সেপারেট একদম কত একদম কত না ভাই এটা 10,000 টাকা আমি এবার মনে থেকে আমি নিজের অন্তর থেকে আমি বলছি যে একদম সেপারেটে পাবো আর চারটা একসাথে নিলে চারটা একসাথে নিলে কত টাকা আছে হিসাব করতে হবে আমি তো এরকম হিসাব তাহলে যার সাথে যে নেয় হিসাব করে একটু কমাই দিয়েন দিয়ে দেবো সমস্যা নাই আচ্ছা এটার দাম হচ্ছে 200 খুব গঠন ভালো বডি তো বড় আছে সবকিছু ভালো আছে আর বান সাইড দিয়ে এত সুন্দর কুঞ্চি বান মানে দেখতে মন চায় আর কি ভালো সময় কতদিন আছে সময় আছে আমার মনে হয় ওটা 18 19 এরকম টাইম 18 থেকে 19 দিন এরকম এগুলোর দুধ থাকবে কেমন এগুলো আমার মনে হয় 15 প্লাস হয়তো থাকবে ইনশাআল্লাহ দাম আর দাম লাগবে সেফ দাম বলে দিবেন একদম শেষ গরু প্রত্যেকটা গরু সেফ রেট একবার দাম লাগবে হচ্ছে আপনার 1,75,000 টাকা 175 হ্যাঁ কোনো দরদাম চলবে না 1,75,000 টাকা আচ্ছা রফিক ভাই রফিক ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বরটা হচ্ছে 0770664989 এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্য আজকে আর যে প্রতিবেদন দিচ্ছি পাঁচটা গরু আছে আপনি নিজের ব্যক্তিগত থেকে বলবেন যে গরুগুলো দেখাচ্ছি যে গরুগুলো দেখতেছে দেখবে কাস্টমার প্রতিবেদনটা দেখবে আপনি নিজেই বলেন যে আসলে গরুগুলো যে দাম চাইছি সেটা লাগে দাম ঠিক আছে তবে দুধ যদি ঠিক থাকে দাম ঠিক আছে দুইটাই গরু তো দুধের গরু দুই হচ্ছে বাচ্চালা গরু আর দুধে বাচ্চার পাশে একটা 25 দিন মানে দুধ দেখেই দর্শকরা নিতে পারবে দুধ দেখে নিতে পারবে একদম সঠিক এখানে কোনো ইয়া ভুল নাই আচ্ছা যারাই নেবে 35টা ধরে নেবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রফিক ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ